আয়াতে আমরা আসব মুমিনের সিফাত। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা ফুরকানের আয়াত নম্বর 68 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সাথে শিরিক করো না তোমরা, আল্লাহর সাথে কি করো না। মুমিন কখনো আল্লাহর সাথে কি করে না, কাউকে অংশীদার স্থাপন করে না, বলে লা শারিকা লাক, তিনি আমাদের মাবুদ, কুল হু আল্লাহু আহাদ, তিনি আমাদের রব এক ও একক, আল্লাহু সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আকবার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জনক না জাতক না, কাউকে জন্ম দেননি কাউ থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ, রব সম্পর্কে রবের পরিচয় কি, সূরা ইখলাস পড়ে দেখেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসুন সূরা আনফালের আয়াত নম্বর 68 তে আল্লাহ তাআলা বলেন লা ইয়াদু মাআল্লাহি ইলাহান আখর, যে আল্লাহ ব্যতীত তোমরা কাউকে ডাকিও না। সূরা ফাতিহাতে কি পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে মহান প্রতিপালক, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই আয়াতে সূরা আনফালের আয়াত নম্বর 68 তে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রবের সাথে কাউকে শরীক করিও না। লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না, আল্লাহকে এক ও একক উপাস্য হিসেবে তোমরা গ্রহণ করো, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কাউকে ডাকিও না, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক ও একক, তিনার কোনো শরীক নেই, না তাওহীদে রুবুবিয়াতে, না উলুহিয়াতে, না সিফাতে, লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নেই, আল্লাহ শোনেন এবং দেখেন।